السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين شكرا لكم পৃথিবীর যে যে প্রান্তে বসে আপনারা দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত চমৎকার আয়োজন ইসলামী সহল জবের আজকের পর্বে প্রিয় দর্শক শ্রোতা আমরা চেষ্টা করে থাকি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের সরি সমাধান দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় আজকের পর্বে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এবং আজকের এই আয়োজনে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করার জন্যে আমাদের মাঝে অতিথি হয়ে হিসেবে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক আমাদের সবার প্রিয় মানুষ শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত রহমতুলিল্লাহ শে কেমন আছেন আল্লাহ আহমদুল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আপনাকে আমরা এই ব্যস্ততার মধ্যেও আমরা জানি যে বন্যা কবলিত বাংলাদেশ এবং সেই জায়গায় আপনার অনেক বিশাল কন্ট্রিবিউশন আপনার উদ্যোগ আপনার প্রচেষ্টা এর মধ্যেও আপনি সময় করেছেন আপনাকে অনেক সুক্রিয়া ধন্যবাদ আপনাকে মারাকাল প্রিয় দর্শক শ্রোতা আপনারা আমাদের কাছে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ টেলিভিশনে প্রদর্শিত নম্বরে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর সমাধান দেওয়ার জন্যে দর্শক শ্রোতা আমরা বরাবরই বলে থাকি প্রশ্নগুলো যেন অবশ্যই জীবন ঘনিষ্ঠ হয় এবং সেটি যেন আমরা সংক্ষেপে আমরা বলবার চেষ্টা করি এবং অবশ্যই প্রশ্ন করবার সময় টেলিভিশন ভলিউম কবি আপনারা কষ্ট করবেন ইনশাল্লাহ তালা আমরা দর্শকদের জন্য ইনশাল্লাহ অপেক্ষা করছি হয়তো দর্শক খুব দ্রুতই চলে আসবেন শেখ আমরা একটি বিষয় অলরেডি চলে এসেছেন আমরা দর্শকদেরকে দিচ্ছি জি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ওয়ালাইকুম

সান্নিধ্য পেয়েছেন ইমান সহকারে অর্থাৎ নবী সাদ্লাহ সাল্লামের সান্নিধ্য সরাসরি শারীরিক সান্নিধ্য পেয়েছেন তার মসজিষ্ উপস্থিত হয়েছেন এবং তাদের মধ্যে ইমান ছিল এরকম অবস্থায় তাদেরকে সাহাবি বলা হয় কেউ কেউ সংজ্ঞা বলে থাকেন যে নবী সাদ যারা দেখেছেন ইমানদার অবস্থায় এই সংজ্ঞাটি চাইতে যেটা আমরা উল্লেখ করলাম সেটি অধিকতর আপনার সমৃদ্ধ কারণ সাহাবিদের মধ্যে অনেকে অন্ধ ছিলেন যারা নবী সাদামকে দেখতে পাননি কিন্তু তার সান্নিধ্য পেয়েছেন ইমানদার অবস্থায় যারা নামী সাল্লামের সান্নিধ্য পেয়েছেন তারা সবাই সাহাবি হিসাবে গণ্য আর সেই সংজ্ঞার আলোকে ওয়েসকুরি যেহেতু নবী সাল্লামের সান্নিধ্য পাননি নবী সাল্লামের ওয়াফাতের পরে তিনি দুনিয়াতে এসেছেন বা নবী সাল্লাম যখন ছিলেন তার মজলিসে উপস্থিত হওয়ার তার সুযোগ হয়নি সান্নিধ্য হয় পাওয়ার সুযোগ হয়নি সেই তিনি আসলে সাহাবি নন তবে সাহাবিদেরকে যারা দেখেছেন তাদের সান্নিধ্য পেয়েছেন তাদেরকে তাবেই বলা হয় তাবেইদের মর্যাদা সাহাবিদের পরেই দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদা ইসলামের ইতিহাসে যে উনি এ বিষয়ে বলতে চাইছেন তাবিতাবিদের তবে তাবি তাবে তাবি অবশ্য তাবির চাইতে পরবর্তী জেনারেশনকে তাবে তাবি বলা হয় নবী সাদ আল্লাহ জেনারেশন অর্থাৎ তার জীবদ্দশায় যারা সান্নিধ্য তার পেয়েছেন তারা হলেন সাহাবি আর যারা সেই সাহাবিদের পরের জেনারেশন অর্থাৎ সাহাবিদের সান্নিধ্য যারা পেয়েছেন এখানে জেনারেশন বলতে অবশ্য দুনিয়াতে পরে আসা জরুরি না বয়সে বেশি হয়েও তিনি এই জেনারেশন অন্তর্ভুক্ত হতে পারেন এটা নির্ভর করে হলো সান্নিধ্যের উপরে তাহাবিদ তাবিদের সাথে যাদের সাক্ষাৎ হয়েছে সান্নিধ্য হয়েছে তারা হলেন তাবে তাবি সাহাবিদের সাথে যারা সাক্ষাৎ হয়েছে তারা হলেন তাবি ইসলামের তিনটা যুগ হলো সোনালী যুগ সাহাবিদের যুগ তাবিদের যুগ তাবে তাবিদের যুগ নবী সাদুল্লাহ সাল্লাম বলেছেন যে এই তিনটি যুগ হলো সত্যের যুগ এরপরে মিথ্যা ব্যাপকভাবে প্রচারিত হয়ে যাবে এই জন্য তাবে তাবি যারা অর্থাৎ সাহাবিদের সান্নিধ্য পাওয়া তাবেই সেই তাবিদের সান্নিধ্য পাওয়া যারা সেই মানুষগুলো হলেন তবে তাবি এদের মধ্যে অনেক বড় ইমাম আছেন এবং অনেক বড় ব্যক্তিত্ব আছেন ইসলামের ইতিহাসের চার ইমামদের অনেকে আছেন মাইশাল্লাহ ওনার সর্বশেষ প্রশ্ন ছিল যে হুদায় বিহার সন্দীতে আসলামের নামটাকে মক্কার করে রাখতে চাইনি মহম্মদ রাসুল্লাহ সেই কথাটি তাতে ইসলামের ক্ষতি হয়েছে কিনা বা নবীসলামের নাম তারা রেখেছে কিন্তু নবীসুল যে মোহাম্মদ রাসুল্লাহ এই রাসুল্লাহ শব্দটা তারা রাখেনি অর্থাৎ রাসুল্লাহ স্বীকৃতি তারা দেয়নি দর্শকের প্রশ্ন থেকে যা বুঝলাম যে উনি জানতে চেয়েছেন যে আল্লাহর আল্লাহ রসুলকে রাসুল হিসাবে স্বীকৃতি যারা দেয়নি তাহলে তাদের সাথে চুক্তিতে কেন আসলেন ইসলাম এখানেই কিন্তু আমাদেরকে সহনশীলতার শিক্ষা দেয় যে শান্তির প্রয়োজনে এবং সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে যদি কেউ আমাকে না মানে তার সাথেও আমার চুক্তি হতে পারে সেই চুক্তিতে অবশ্যই করেন এবং সুন্না পরিপন্থী কিছু না নবিকরমসাল্লাহ আসালামের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তির মধ্যে যে সমস্ত বিষয়গুলো ছিল এর বিষয়গুলো কোনোটি আল্লাহর কোনো নির্দেশকে অমান্য করে নবী সাল্লাহ সাল্লাম করেননি তো যার কারণে জাগতিক চুক্তি একটা সমাজে বসবাস করতে গিয়ে যে শান্তি চুক্তি দ্বিপাক্ষিক সেটা যে কোনো ধর্মের মানুষের সাথে হতে পারে সেই শিক্ষাটা আমরা এখানে কেন এর আগে মদিনাসমাদের সামনে বিশ্বাস ইয়াহুদের সাথে করেছেন তখনও আমরা পেয়েছি সো ইসলাম আমাদেরকে যে সহনশীলতার কথা বলে সেই শিক্ষাটা এইখান থেকে একেবারে পরিষ্কার হোদা সন্ধির সুফল কি যদি আপনি বলেন তো আমি বলবো যে হোদাবিয়া সন্ধির সবচেয়ে বড় সুফল তো হলো মক্কা বিজয় কারণ এই সুগ এই সুপ এই যে আপনার সন্ধি হলো এই সন্ধিকে আল্লাহ তালা মেয়ে একটা সুরায় আলোচনা করেছেন সে সুরার নাম আল্লাহ তালা দিয়েছেন সুরাতুল ইন্না আলাকা আল্লাহ বলেছেন সুস্পষ্ট বিজয় আপনাকে দিয়েছি আমরা দেখেছি যে চুক্তি হয়েছে সেখানে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো মুসলমানদের স্বার্থ পরিপন্থী বাহ্যিকভাবে আর আল্লাহ বলছেন সেটাকে বিজয় ঠিকই এর অল্প সময়ের ব্যবধানেই কিন্তু মক্কা বিজয় করেছে মুসলিমরা এবং গোটা পৃথিবীতে ইসলাম সব জায়গায় অবাহিতভাবে ইসলাম ছড়িয়ে দেওয়ার সুযোগ মুসলমানরা পেয়েছে এবং সেই সুযোগ তারা গ্রহণ করেছেন যার ফলশ্রুতিতে হোদাবিয়ার সন্ধির আগে ইসলাম যতদূর বিস্তার লাভ করেছে হোদাবিয়ার সন্ধির সাথে সাথে তার চাইতে অনেকগুলো বেশি বিস্তার লাভ করেছে কারণ যুদ্ধবিগ্রহ হবে না চুক্তি হওয়াটাতে মুসলমানরা অবাহিতভাবে কাজ করার সুযোগ পেয়েছে তো এই জন্য এর সুফল একেবারে দিনের আলো মতো পরিষ্কার অনেক অনেক সুক্রিয় আলহামদুলিল্লাহ দর্শক আছেন আমাদের সঙ্গে আলাইকুম

তাহলে আমার সব বেশি হবে না এটা আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে যেটুকু ওই আপনি যা শূন্য এবং নতুন নামাজে শেষ দেয় আমি বাংলা ভাবে দোয়া করতে পারবো আল্লাহের কাছে এটা আর তিন নম্বর হচ্ছে আমার আমার ছেলে আপনি দেখছে এই হুজুরে আহমদুল্লাহ হুজুর সাহেব এবং সে আবদুল্লাহ সাহেবুল্লাহ হুজুর আমার বাসায় আসছেন আমার আপনি দেখছেন এবং আমার পরিবারের অনেক ভক্ত হুজুরের আমি এবং আড়ালের দিকে পর্দার আবার থেকে কিছু কথা বলছি কথা বলার এখন হুজুর বলছে যে আমি লবু স্যার আর একটা হাদিস বলছি এখন বলছে যে মার্শাল্লা

বান মানুষের মানুষের পাশিক দাঁড়াইছে এত বড় একটা অন্য নিয়ে বাইক অসংখ্য ধন্যবাদ দোয়া করি বাইরের অনেক দোয়া করি বাইরে অনেক আলোচনা ইউটিউবে শুনি অসংখ্য ধন্যবাদ দেখলে মনটা অনেক গর্বে পড়ে যায় বাইরের মানে এরকম একটা মানুষ আমাদের দেশে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ জি প্রশ্ন হলো

হয়ে যায় সেটা আসলে আমরা বারবার চ্যানেলগুলোতে করার চেষ্টা না করে বরং অন্য ভাইদেরকে সুযোগ দেওয়া উচিত শেখ আপনার কাছে আসছি আমাদের বোন তিনটি ছোটো ছোটো প্রশ্ন করেছেন তেলাবাত অর্থ সহ পড়লে কেমন হবে এবং বাংলায় দোয়া করে যাবে কি না যদি একটু বলতেন ধন্যবাদ প্রথম কথা হলো যে অর্থ সহ তেলা অত করাই যাবে এবং করা উচিত শুধুমাত্র আপনি যদি কোরআনের যে টেক্সট সেটা পড়ে যান তাহলে আপনি সব পেয়ে যাবেন সন্দেহ নেই কিন্তু অর্থ সহকারে বুঝে যদি আপনি পড়েন তাহলে সব যে দ্বিগুণ হবে বরং আরও বেশি হবে অনেক তা চেয়ে তার ব্যাপারে কোনো সন্দেহ নেই পৃথিবীর কোনো আলোমেন কোনো দ্বিমত নেই কোরআন শুধুমাত্র তেলাওয়াত করে সব আহরণ করবার জন্যই নাজিল হয়নি কোরআন এসেছে লিয়তদাববারো আয়াতিহি আল্লাহ বলেছেন যাতে কোনো আয়াত নিয়ে মানুষ চিন্তাভাবনা করে গবেষণা করে এর জন্য আমাদেরকে বুঝতে হবে অর্থ জানতে হবে আল্লাহ বলেছেন হুদালদিন মুত্তাকিন এটা হেহমত্তাকিদেরকে পদ দেখাবে পদ দেখাবে তখনই যখন এটার মিনিংটা আমি বুঝবো তখন তো এই জন্য কোরআন অর্থ সহকারে পড়বেন তবে বিশুদ্ধ করে টেক্সট তেলাওয়াতও শিখবেন এবং অর্থ সহকারে পড়বেন আমাদের দেশে দুই রকমের প্রান্তিকতা পাওয়া যায় অনেকে কোরআনিকারিমের শুধু টেক্সট তেলাওয়াত করে চলে যান অর্থ বোঝার কোনো গুরুত্ব তাদের নাই জীবনে দশ বিশ পঞ্চাশ একশো খতমও দিয়েছেন কিন্তু একটা আয়ত আল্লাহ কী বলেছেন জানেন না আবার এর বিপরীতে কিছু মানুষকে দেখা যায় যে বছরকে বছর তারা শুধুমাত্র অনুবাদ অর্থটা পড়ে চলে যাচ্ছেন টেক্সটটা শুদ্ধ করে পড়ার কোনো গুরুত্ব তারা বোঝেন না এই পরিমাণ সংখ্যা কম হলেও কিছু লোক আছে আমাদেরকে সমন্বয় করতে হবে বিশুদ্ধ করে কোরআন করিমেন টেক্সটগুলো তেলাওয়াত করতে হবে আবার অর্থটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে এবং এই উভয় কাজের মাধ্যমে আমরা আল্লাহ তারা প্রিয় পাত্র হতে পারবো কোরআনের হক আদায় করতে পারবো আলহামদুলিল্লাহ আল্লাহ দিন বাংলায় দোয়া করা যাবে কি না বলেছেন আক্রবুমাই রিহাস বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে যেতে পারে যখন সে সেজ দেয়া যায় সবচেয়ে নিকটে যেতে পারে সৌদি আরবের একজন স্কলার জনপ্রিয় গোটা বিশ্বে বেশ পরিচিত একজন স্কলার ডক্টর আয়দল কানি চমৎকার একটা টুইট করেছিলেন তিনি বলেছেন যে আসমানের রাস্তা জমিনে আসমানের রাস্তা জমিনের মানে হলো কেউ যদি আল্লাহর কাছে পৌঁছতে যায় সে শেষ চলে যাবে তাহলে সে আল্লাহর কাছাকাছি যেতে পারবে এটা ওই হাদিসটারই সারাংশ তিনি তার মধ্যে করে ব্যাখ্যা করেছেন তো এই জন্য সেজদায় দোয়া করার জন্য বিশ্বাস আমাদেরকে উৎসাহিত করেছেন অনেক ওলামায়কলামের মতেই মাতৃভাষায়ও সেজদায় দোয়া করা যাবে সেটা নফল নামাজে বিশেষ করে ফরজ নামাজের অনেক ওলামা ইখতারাফ আছে কেউ বলেছেন করা যাবে কেউ যাবে করা যাবে না তবে দোয়া যে করা যাবে এ ব্যাপারে সরাসরি নির্দেশনা হাদিসে পাই আমরা সেই দোয়াটা মাতৃভাষায় করা যাবে কি যাবে না এটা নিয়ে ভিন্ন মত আছে আর আমরা যখন তাজবি পাঠ করব তখন ভেতরে ভেতরে দোয়া করব কোরআনচুনা বর্ণিত দোয়াগুলো করবো এগুলোর কোনো কোনো দ্বিমত নাই সেগুলো আমাদের বরং করাই উচিত লম্বা সময় ধরে চিন্তা আলহামদুলিল্লাহ উনি বলেছেন ওনার সন্তান আপনাদেরকে স্বপ্নে দেখেছেন মাসা আল্লাহ শুক্রিয়া আমরা দোয়া করি আপনাদের পরিবারটাকে আল্লাহ তালা ইসলামী পরিবার হিসেবে আমাদের একজন ভাই প্রশ্ন করলেন যে কাবলাল জুমার বিষয়টি জি কাবলাল জুমা বা জুমার আগে কোন সন্ন্যত নামাজ আছে কিনা না এটা নিয়ে ওলামাদের মধ্যে ইখতলাফ আছেন ইমামদের মধ্যে ইখতলাফ আছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ যেই থট ফলো করে থাকে হানাফি থট সেই হানাফি থট অনুযায়ী জোহরের আগে চার গাশন অন্যান্য জোহর নামাজের মতো করে আছে যদিও হাম্বলি থটে এটি বিশুদ্ধ হাদিস যারা আলাদা করে জুমার নামাজ যারা প্রমাণের জন্য আলাদা সুন্নত আছে বলে প্রমাণিত নয় তবে নবী সাদ আসলাম একটা হাদিস আছে এই ব্যাপারে কারোর দ্বিমত নেই সব থটে আলাম ইসলাম একমত সেটা হলো যে মসজিদে কেউ জুমার দিন আগে আসে নবীসাদাম দুরাকাত দুরাকাত করে তারা যতটুকু সুযোগ পায় সে যেন পড়ে এই নির্দেশনা তিনি করেছেন তার মানে জুমার আগে কোনো নামাজই নাই এসে ধপ করে বসে যাব এটা পৃথিবীর কোনো আলেম বলেন নাই আপনি মসজিদে ডুকার জন্য ডুকার নামাজ পড়বেন সেটা অবশ্য জুমাতদের জন্য খাস না এটা আবার মুশকিল আমাদের মানুষ মনে করে শুধু জুমার দিনই বোধ হয় দখল

সেখানে গিয়ে দেখে একটা মসজিদ আঙ্গিনায় জানা যাটা হচ্ছে এবং মসজিদের উপরে তিনটা জরা জন্য আদা পাকা এবং ওজুখানা আছে এবং শোষাগার আছে পিবল আছে ও সব আছে আর কি পরিপূর্ণ মসজিদটা কারেন্টের ব্যবস্থা আছে কিন্তু ওই মসজিদটা বাদ দিয়ে তার একশো গজ থেকে দেড়শো গজ দূরে আরেকটা মসজিদ তৈরি করেছে ওই মহল্লায় বাসেই ওই মসজিদটা পুরাতন মসজিদটার অবস্থাটা কি হবে এবং ওই মসজিদটা কোন খাতে ব্যবহার করবে জিজ্ঞাসা করলাম এলাকার প্রধানদের উনি বললেন যে এখানে ঈদগাহ বানাবো ঈদগাহ বানানো যাবে কিনা এবং ওই অবস্থাটা ঘেরাও নাই গরু ছাগল করে

ক্যামত পর্যন্ত সেটা মসজিদ হিসাবে চূড়ান্ত হয়ে যায় এটাকে আর অন্য কোনো কাজে ব্যবহার করবার কোনো সুযোগ নেই যদি কখনো সেটা মসজিদ হিসাবে ব্যবহার করার উপযোগিতা হারিয়ে ফেলে যেমন সে এলাকা তার কোনো বসতি নেই কোনো কারণে সে আশেপাশে কোনো মানুষজন বসবাস করে না তাহলে এখানে আর মসজিদ নামাজ পড়ার লোকই নেই এরকম যদি হয় তাহলেও সেটাকে ঘেরাও করে রাখবে মসজিদের সম্মানার্থী এখানে অন্য কোনো কিছু হবে না আল্লাহর ঘর হিসাবে এটা চূড়ান্ত হয়ে গেছে সেই জন্য আর এর বাইরে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আবদুল্লাহ ইসবিন আবদুল্লাহ বিন বাজ রহমেহার একটা ফতোয়া রয়েছে সৌদি আর ওলাম একটা অন্য কেবা ওলামা বা সর্বোচ্চ না পরিষদের যে সদ পরিষদ আছে তাদের ফতোয়া রয়েছে সে ফতোয়া হলো যে এইরকম জায়গা বিক্রি করে যে কোনো কাজে ব্যবহার করা যাবে আর ওই টাকা কোনো মসজিদের উন্নয়নের কাজে যেহেতু এটা মসজিদের জায়গা আরেকটা মসজিদের উন্নয়নের কাজে ব্যয় করা যাবে এবং সেই জন্য তারা তাদের ফতোয়া অনুযায়ী আপনার পুরাতন মসজিদের জায়গাটা আপনি বিক্রি করে কোনো কারোর কাছে বিক্রি করে এটার টাকাটা নতুন যে মসজিদ হলো সেখানে অথবা অন্য কোনো মসজিদের কল্যাণে আপনি ব্যয় করতে পারবেন আর যদি ব্যাপারটা এরকম হয় যেমন দর্শক জানতে চেয়েছেন যে এখানে ঈদগাহ করতে পারবেন কিনা মসজিদের যে জায়গা মসজিদের জায়গাতে আসলে মসজিদ বা মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট যেমন মসজিদের জন্য মার্কেট করলেন করে তার ইনকাম মসজিদে দিলেন এছাড়া আর কিছু আসলে মসজিদের জায়গা করা যায় না অন্য জায়গায় মসজিদ করা যায় যেমন মাদ্রাসার জায়গায় আমরা মসজিদ করতে পারবো কারণ মাদ্রাসার জন্য মসজিদের নিড আছে। আর মসজিদের জন্য মাদ্রাসার নিড নেই এই জন্য মসজিদের জায়গায় মাদ্রাসা করা যায় না মাদ্রাসা করতে আলাদা জায়গা নিতে হবে আমি একটা জায়গা অক্ষ করলাম এক বিঘা জায়গা আমি লিখে দিলাম যেটা অক্ষ করলাম মসজিদের জন্য এটা মসজিদের জায়গা এখানে মসজিদ সংশ্লিষ্ট ইমাম সাহেবের রুম ইমাম সাহেবের বা থাকার জায়গা খতিব সাহেবের থাকার জায়গা ইমাজানের রুম কমিটির অফিস অথবা মসজিদের ইউটি জায়গা উজুখানা মার্কেট এগুলো মসজিদের নিড এগুলো করা যাবে কিন্তু যেটা মসজিদে আসলে নেসেসারি নিড না যেমন মসজিদের পাশে আপনি এটা ঈদগাহ এটা মসজিদের নেসেসারি নিড না এটা আপনি করতে পারবেন না তো এটা হলো একটা কমন বিষয় আর পুরাতন মসজিদ নতুন মসজিদের বিষয় যে হানাফ মেজাব অনুযায়ী আপনার ওই পুরাতন মসজিদটার ওই জায়গাটা সংরক্ষিত থাকবে ওইটাকে আপনি আর অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবেন না এবং কেমন পর্যন্ত এটা মসজিদ হিসাবে মর্যাদা পাবে যদিও যেটা বললাম যে সৌদি আমের থিঙ্কিং ভিন্ন ব্যাপারে ওনাদের মত হলো যে

খুবই সুন্দর কথা যে গোসলের শুরুতে কিন্তু অজু হবে এটা হলো গোসলের সূন্য পদ্ধতি গোসলটা আপনি ফরজ গোসল করবেন না নফল গোসল করবেন না মোভা গোসল করবেন সেটা ইস্যু না ইস্যু হলো যে প্রত্যেকটা গোসলের সূন্য পদ্ধতি হলো অজু করে গোসল শুরু হবে যদিও আমরা মেজরিটি মানুষ এটা খেয়াল করি না আমরা ধবাধপ গোসল করে ফেলি গোসলের সূন্যার নিয়মই হলো যে আমি দুই হাতের কবজি দেবো কুলি করবো নাকে পানি দিবো মুখ দেবো হাত মাথা মাসে করবো এরপরে গোসল করে আসলে পাঁও দিয়ে বেরো চলে কমপ্লিট গোসল প্লাস উজু একসাথে হয়ে যাবে এখন দর্শক যেটি জানতে চেয়েছেন যে আপনি গোসল সন্ন্যাসম্মত গোসল করতে গিয়ে গোসলের মাঝখানে পেশাবার বেগ চলে আসছে আপনি পেশাব করেছেন তাহলে সেক্ষেত্রে কী করবেন ডেফিনেটলি আপনি আবার উজু করবেন অর্থাৎ গোসল শেষে আপনি নতুন করে উঁজু করবেন অনেকেই দেখা যায় গ্রামাঞ্চলে শহরে গোসল শেষে আবার টেপে বা পুকুরে আবার আলাদা করে উজু করছেন ওই যে তিনি গোসল করছেন তার সাথে যে বাই ডিফল্ট উজু হয়ে গেছে বা সন্ন্যাসম্মত সম্মত গোসলের মধ্যে উজু অটোমেটিক হয়ে যায় এটা তিনি জানেন না অতএব পরবর্তী গোসলটা অপ্রয়োজনীয় হ্যাঁ গোসল আপনি সম্মত পদ্ধতিতে করেছেন অজু রুজু করেই গোসল করেছেন বাট সেই গোসলে আপনার ভেঙে গেছে সেটা আপনার বায়ু ত্যাগের মাধ্যমে হোক অথবা মূত্র ত্যাগের মাধ্যমে হোক তাহলে সেক্ষেত্রে আপনার গোসল শেষে আবার বিশমেলা বলে শুরু থেকে আপনাকে কমপ্লিট করে আসতে হবে মায়শাল অনেক অনেক ধন্যবাদ দর্শক আছেন আমাদের লাইনে আলাইকুম হ্যালো আসসালাম জি বলুন আমার প্রশ্নটা হলো নামাজে যদি সিদ্ধার আয়াত আসে জি তাহলে আমরা সিদ্ধাটা কখন দিব আর কি আচ্ছা এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন তো আমরা কি নফল নামাজে কি সিদ্ধাতে কোরআনের আয়াত পড়তে পারবো কিনা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন জি আরেকটা প্রশ্ন হলো আমরা যখন কারো নামে দোয়া করি তখন কি তার আসল নাম ধরে ডাকতে হবে নাকি তার যে আমরা যে ডাক নামে ডাকি সেই নামেও দোয়া করলে কবুল হবে আর কি

সেজদা চলে যাব সেজদা দিয়ে আল্লাহ বলা জরি না সেজরা তেলাত করে সাথে আমরা ইয়েতে চলে যাব সেজদা চলে যাব সেজদা দিয়ে আমরা উঠে দাঁড়িয়ে বাকি তেলওয়াতের অংশটা আমরা পূর্ণাঙ্গ করে নামাজ পড়ব কন্টিনিউ করব এটা হলো সূন্য্যা যদি কেউ অপেক্ষা করেন যে তেলাওয়াতটা শেষ করে এরপর রুকু করবেন রুকুর সময় সেজদার নিয়ত করেও করা যায় এটা আরেকটা অপশন অর্থাৎ আমি যখন রুকু করছি তখন সেজদার তেলাওয়াত যেটা করেছি তেলাওয়াতে সেজদা বা আয়তে সেজদা তেলাওয়াত করেছি ওইটার সেজদার নিয়তটা আমি রুকুতে ইনক্লুড করতে পারি যে রুকুটা হচ্ছে পাশাপাশি আমি সেজদাটা এর মাধ্যমে নিবেদন করছি এটাও জায়েজ আছে তবে উত্তম হলো যে তেলাওয়াত করলাম সেজদার আয়াত আসলো সেজদার তেলাত করলাম সাথে সাথে সেজদার দিয়ে এরপর দাঁড়িয়ে আবার বাকি কন্টিনিউ করে যেটা আমরা তারাবি নামাজে করে থাকি এটা হলো উত্তম জি মাসা নফল নামাজে কোরআনিকারিমের দোয়া পরা যাবে কি না সেজদায় কোরআনে কারিমের তেলাওয়াত এমনি হাদিসে নিষেধ আছে নামাজের সেজদার মধ্যে নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কার নিষেধ করেছেন যে তোমরা সেজদায় কোরআন তেলাওয়াত করবে না তবে যে আয়াতগুলো দোয়ামূলক যেগুলো আপনি সেজদায় নিবেদন করবেন দোয়া হিসেবে সেটা আসলে তেলাওয়াত হিসাবে করছেন না সেটা আপনার জন্য জায়েজ আছে বিকজ সেজদায় দোয়া করার নির্দেশনা দেওয়া হয়েছে আমাদেরকে সো দোয়া হিসাবে আপনি করতে পারেন জি মার্শাল্লাহ বনের তৃতীয় প্রশ্ন ছিল যে কারোর জন্য দোয়া করলে এমনি নাম ধরে দোয়া করতে হয় সেটা কি আসল নাম না ডাক নাম দেখুন আল্লাহ আল্লাহবুল্লা আলমিন তো আলমুল গায়েব তিনি সব কিছু জানেন তিনি আলিম বিজাতি সুদূর আমাদের অন্তর কি আছে সেটাও জানেন অতএব আমি কারোর নামে যখন দোয়া করব তখন তার নাম আপনি ডাক নাম বলেন তার আসল নাম বলেন অথবা নাম নাই বললেন আপনি ইন্টেনশন তাকে নিয়ে বললেন আল্লাহ লোকটাকে তুমি হেদায়ত দান করো লোকটা সেটা আপনার ইন্টেনশনে আছে আল্লাহ তালা সেটাও বোঝেন জানেন বিধায় আল্লাহর বিষয়টা আমাদের মতো না যে আমরা একটা মানুষের ডাক নাম জানি তার আসল নামটা জানি না আসল নাম বললে বিভ্রান্ত হয়ে যাব

জোহর আসর মাগরি বেশা একসাথে আদায় করা যায় আমি রাজশাহী থাকি তো ধরেন সফরে বের হলাম ঢাকায় তো আমার রাস্তায় মাগরিবের আগুন হলো তো আমি ধরেন ওখান যেখানে যাবো গন্তব্যে যাওয়ার পরে আহ মাগরি বেশা একসাথে বললাম তদ্রুপ ফিরে আসার সময়ও একই অবস্থা হলো তো আমি কি বাসা আসার পরে পড়তে পারবো নাকি রাস্তার মধ্যে আমাকে মাগরিবটা আদায় করতে হবে এটা আমার জানা ছিল আর আমার

সফরের মধ্যে আমরা অনেকগুলো সুবিধা পাই এর মধ্যে একটা হলো যে জোহর আসর এবং এশা এ নামাজগুলো চার রকাত আর নামাজগুলো আমরা দুই রেখাত পড়ব নারী পুরুষ সকলের জন্য এটা প্রযোজ্য আমরা যখন সফরে থাকবো সেই সাথে রমজানে যে ফরজ রোজা সেটা আমরা সফর অবস্থা যদি আমরা চাই যে রাখবো না না রাখার সুযোগ আছে পরবর্তীতে এটা রেখে দিতে হবে আর এর পাশাপাশি আপনি যেটা জানতে চেয়েছেন জমা করার জমা করা মানে হলো জোহর আসর একসাথে মাগরি পেশা একসাথে পড়ার পরে অনেকগুলো আমাদের মতো অনেক ইমামদের মতোই এটি জায়জ আছে নামি সাল্লাম থেকে প্রমাণিত যে তিনি সফর এটি করেছেন অর্থাৎ জোহর এবং আসর একসাথে পড়েছেন সেটা দুইভাবে হতে পারে জমে তাকদিম জমে তাহির জমে তাকদিম মানে হলো আর্লি জমা করা আর্লি দুইটাকে একত্র করা অর্থাৎ জোহরের যখন পড়বেন তখন আসরটা পড়ে ফেলবেন আর জমে তাখির মানে হলো আসর যখন পড়বেন জোহরটাকে বিলম্ব করে আসরের সাথে পড়ে ফেললেন মাগরি পেশায় একইভাবে একত্র করে পড়া যায় অনেকই ইমামদের মতেই নবী সাদুল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিসের এটা প্রমাণিত তাদের দৃষ্টিভঙ্গি যদি এক্ষেত্রে হানাফি থট বাংলাদেশে মেজরিটি মানুষ যেহেতু হানাফি থট ফলো করে থাকেন সেটা আমাদের উল্লেখ করতে হচ্ছে হানাফি থটের ওলামায় গ্রামের মত হলো যে সফরে জমে তাক জমে তাসের কোনোটাই জায়েজ নাই তবে যেটা হবে জমে আই সৌরির কথা তারা বলেন অর্থাৎ দৃশ্যত জমা দৃশ্যত জমা কি জোহরের শেষ অক্তে জোহর আসরের আবহাল আসর তাহলে দেখতে একরকমই এই জমাই হচ্ছে আলটিমেটলি ওটা পরিপূর্ণ আসলে মানে ওক্তের বাইরের না তো থটগত মতো পার্থক্য আছে তবে নবী সাদ সাল্লাম থেকে জমার বিষয়টি প্রমাণিত বিশেষ করে হজের সফরে তো প্রমাণিত যে সে পরে এখতলাফ করার সুযোগই নেই

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন মহতারাম সিজদা কি বসে দিলে হয় কি না বা দাঁড়াতে হবে কিনা দাঁড়ায় দাঁড়ানোর থেকে দেওয়াটা উত্তম যদিও বসে দিলে বিশুদ্ধ মতন যে আদায় হয়ে যাবে বাট ওলামে আহনাফ দাঁড়িয়ে দাঁড়ানোর থেকে সেজদা দিতে বলেন নবী করিম সাদা সাল্লামের বিভিন্ন হাদিস থেকে সেজদা দেওয়ার নির্দেশনা বোঝা যায় বা কি ও বসা নিয়ে এখতলাফ থাকলেও আপনি যদি বসা বসা থাকেন দাঁড়িয়ে দিতে পারলে বেটার বাট বসে দিলেও আদায় হয়ে যায় বসা আছেন আল্লাহ করুন সেজদা চলে গেলেন তিনবার তাজবি পেশ করলেন এরপর উঠে গেলেন বাস হয়ে যাবে আল্লাহ কেউ গিবত করছেন কারো সম্পর্কে এটা উনি শুনলে ওনার গুণা হবে কিনা আহ গিবত যেটা অপরাধ সেটা শোনাটা অপরাধ গিবত করাটা যেরকম অপরাধ শোনাটা অপরাধ অতএব কোনো মসজিষে গিবত হলে সেই মসজিষে অ্যাভয়েড করতে হবে বা যিনি গিবত করছেন তাকে থামানোর চেষ্টা করতে হবে থামানো সম্ভব না হলে সেটা থামাতে গেলে আরও বিরূপ পরিস্থিতি তৈরি হবে এরকম আশঙ্কা থাকলে সেই জায়গাটা সরে আসতে হবে কারণ একটা মানুষের সমালোচনা করা যেখানে অন্যায় তো সমালোচনা শোনাটাও সেম অন্যায় এবং এই কারণেই কিন্তু মন্দ মজলিষ বা খারাপ মানুষদের মজলিস আমাদেরকে পরিত্যাগ করার জন্য বারবার গুরুত্ব আরোপ করা হয়েছে সো গিবত করাটাও গুণা শোনাটাও গুণা দুইটাই অপরাধ এখানে একটি বিষয়ে সম্পর্ক জানা দরকার একজন দর্শক আমাকে ঠিক গতকালকেই বলেছেন মানে মানে গিবতের আসলে পরিধিটা কতটুকু কখনো কখনো কোনো ব্যক্তির দ্বারা দেশ সমাজ ধ্বংস হয়ে যায় এই ব্যাপারগুলা কি গীবতের ব্যাপার গীবতের খুবই গুরুত্বপূর্ণ না ব্যক্তি আর সামষ্টিক ইস্যু না ইশ হলো যে গীবত মানে হলো মানুষের পেছনে এমন কথা বলা যেটা শুনলে তিনি কষ্ট পাবেন এখন এই জিনিসটা কখনো কখনো জায়েজ হয় কখনো কখনো ওয়াজিব হয় কখনো কখনো হারাম হয় সাধারণ অবস্থাতে এটা হারাম কিন্তু কখনো কখনো অবস্থা ভেদে এটি জায়েজ হতে পারে কখনো এটা ওয়াজিবও হতে পারে জায়েজ কখনো হতে পারে ধরুন আপনার একটা ছেলে তাকে আমি দেখেছি ধূমপান করছে সে নেশা করছে সে অন্যদের সাথে মাস্তানি করছে এখন তার ওইটা তার সামনে আমি বলতে পারছি না বললে আমার উপরে সে চড়াও হবে আমি আপনাকে এসে বললাম যে ভাই আপনার ছেলেটা তো এরকম কাজ আমি দেখেছি এটা কিন্তু আমি গিবতই করেছি কারণ তার অগোচরে তার দুর্নাম করলাম এমন কিছু বললাম যেটা সামনে শুনলে সে রাগও করতো তো এই গিবতটা করা জায়েজ বিকজ এটা আপনার কাছে বলেছি তার সংশোধনের জন্য এবং এতে তার সংশোধন প্রত্যাশা করা যায় আর এর উল্টো যদি হয় আপনার সমালোচনা আপনার ছেলে কাছে গিয়ে করলাম তাতে কিন্তু তা আপনার আপনার সংশোধনের সম্ভাবনা খুব ক্ষীণ কারণ সে তো আপনার অভিভাবক না আপনাকে শাসন করতে পারবে না তো অনেক সময় দেখা যায় আমরা এরকম করি যে কলিগের গিবৎ কলিগের কাছে করলাম যার কাছে করলাম তার কাছে করলে এটা কোনো বিহিত হবে না এটা জাস্ট আমি আমার মানে মনের জেদ খেদ মিটে এলাম তার কাছে বলে এটা হারাম কারণ এটা সুফল কোনো বই দেখুন ইসলাম কিন্তু কোনো কিছুকে এমনি এমনি হারাম করে প্রত্যেকটা জিনিসের লজিক আছে প্রত্যেকটা জিনিসের দর্শন আছে তত্ত্ব আছে রহস্য আছে গিবতকে কেন ইসলাম হারাম করেছে আর এই গিবত কেন যায় কারণ এখানে আপনার সংশোধনের ব্যাপার আছে আর আপনি যেটা বলেছেন সেটা তো ওয়াজিব পর্যায়ে অর্থাৎ একজন মানুষ এখানে একটা বোমা নিয়ে আসছে আমি জানি এখন লোকটা বোমাটা রেখে গেছে বাহিরে একটু কোনো কাজে সে আসলে এখানে বোমা বাস্ট করার জন্য প্ল্যান প্রোগ্রাম করতেছে আমি যদি এখানে যারা আছেন তাদেরকে এটা না বলি যদি মনে করি না লোকটার অগোচরে তিনি চলে গেছেন এখন তার অগোচরে মন্দ কথা বললে এতে তো মনে কষ্ট পাবে অতএব বোমা এরা সব মরে যাক আমি তার সমালোচনা করবো না এটা ইসলাম বলে না বরং এই ক্ষেত্রে কি করা ওয়াজিব আবশ্যক যেহেতু সে সবাই ধ্বংস ডেকে আনছে কেউ ভুল কিছু বলেছে জাতি রাষ্ট্রের ক্ষতি করেছে তখন তা সমালোচনা করা আমরা খুব ছোট্ট করে ছোট্ট করে একটু জানতে চাইবো যে বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি আসলে বন্যার মূল ধকলটা শেষ হওয়ার পরে কি চ্যালেঞ্জটা থাকে এক্ষেত্রে দর্শকদের কি আসলে সতর্কতা আছে অনেক বেশি চ্যালেঞ্জ থাকে বন্যা ধকল সামলানোর পর সবচেয়ে বড় যে বিষয়টা থাকে সেটা হলো যে মানুষ অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থতার বড় একটা কারণ হলো পানিবাহিত রোগ আমরা জানি যে এখন ফেনের যে সমস্ত এলাকাগুলোতে পানি নেমে গেছে সেই জায়গা এলাকাগুলোতে প্রচুর পরিমাণে কাদা আর কাদা চতুর্পাশে আমাদের যারা ভলেন্টিয়াররা কাজ করছে টিমের সদস্যরা ত্রাণ পৌঁছাতে পারছে না এতদিন নৌকা করে যেতে পারছে এখন না নৌকা যাচ্ছে না রিক্সা যাচ্ছে ভ্যান যাচ্ছে এমন একটা পরিস্থিতি তো প্রচুর চতুর্পাশ থেকে দুর্গন্ধ পচাগন্ধ এগুলোতে মানুষের পেটের রোগ হয় অনেক এবং বন্যা যারা মারা যায় তার চেয়ে বেশি কিন্তু পানিবাহিত রোগে বা বন্য পরবর্তী পরিস্থিতির কারণে মানুষ মারা যায় বেশি এটাই মানে বিশেষজ্ঞরা বলছেন তো এই জায়গাতে চ্যালেঞ্জিংয়ের জায়গা চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বিশুদ্ধ পানি প্রচুর পরিমাণ সরবরাহ করা এবং মানুষকে সচেতন করা প্রচুর মেডিকেল টিম গঠন করা জরুরি এর পাশাপাশি আর একটা চ্যালেঞ্জ হলো যে এই বন্যাটা তো সাধারণ বন্যা না বাঁধের পানি এসে ধ্বংস চালিয়েছে শেষ করে ফেলেছে এখন মানুষের মাথা গোজাবার ঠেই নেই এখন দরকার হলো এই মানুষগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা যারা সব হারিয়ে ফেলেছেন সর্বস্ব এক ভদ্রলোকে দেখলাম যে চল্লিশ লাখ টাকা দিয়ে মুরগির ফার্ম করেছেন তার সব কিছু এখানে ইনভেস্ট করেছেন পুরোটা শূন্যের শূন্যে চলে আসছেন তিনি তো এই মানুষগুলোকে আবার একটু মাথা সোজা করে দাঁড়াবার জন্য তাদেরকে সাহায্য করাটা এখনই মূর্তি ইম্পর্টেন্ট তাহলে একদিক থেকে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করা মেডিকেল কম্প গঠন করা মানুষ সুস্থ থাকার দিকটা দেখা আর দ্বিতীয়ত হলো এই জিনিসটা দেখা আমরা আসন্ন ফাউন্ডুশান থেকে যেটা করছি সেটা হলো যে এক পরিবারকে পঁচিশ কেজি করে চাল আগামী পরশু দিন থেকে আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন শুরু করব যাতে করে যারা ঘরে ফিরে এসছেন ঘরে কিছুই নেই খাবারের অন্তত তারা দশ পনেরো দিন যেন সারভাইভ করতে পারেন এরপর আমরা ইনশাআল্লাহ তাদেরকে ব্যাপকভাবে কৃষি খাতে ব্যবসায়ীদেরকে ঘর বা ব্যয় নির্মাণের জন্য এবং শিক্ষা খাতে চারটা খাতে মোট

তৌফিক আল্লা কাছে চেয়ে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ